আসসালামু আলাইকুম, আমি শামীম আলী চিস্তি। আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে অনেক মানুষই তরিকতের পথ নিয়েছেন। তরিকতের পথ নেওয়ার পরে তিনি বলতেছেন যে আমার তরিকতের নাম হলো কাদেরিয়া। তার তরিকতের নাম যদি কাদেরিয়া হয়ে থাকে, তাহলে সে কাদেরিয়া তরিকতের কিছু প্রমাণাদি আছে যে এক জায়গাতে গেছে, সে কাদরিয়া তরিকতের সবক নিয়ে আসছে বা তার কাদরিয়া তরিকতে বায়াত হয়ে আসছে। এখন দেখা যায় কাদরিয়া তরিকতটা যদি মূলত বুঝতে যায় আর কেউ যদি আমার কাছে বলে যে সে কাদরিয়া তরিকত নিয়েছে, তখন আমি বলবো যে আমাকে এই পরিচয়গুলো যদি আমি পাই, তাহলে মনে করব যে হ্যাঁ, এটা কাদরিয়া তরিকতেই আমি আছি। যেমন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি যখন বায়াত গ্রহণ করেছিলেন, তখন তার গুরু তাকে কি দিয়েছিলেন? তাকে তার গুরু 18 পারার শিক্ষা দিয়েছিলেন, এবং যা কিছু শরীয়তের ভাষায় বলা হয় যে যখন বড় পীরের জন্ম হয়েছিল, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। তাহলে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণে যা আসে যে একজন মানুষ যখন বায়াত গ্রহণ করে, তখন তার নতুন জন্ম হলো, আর সেই নতুন জন্মেই সে কী পাইল? যে এই 18 পারার শিক্ষা পাইল। যেমন 30 পারা, 30 হরফে 30 পারা, 30 হরফে যদি 30 পারা হয়ে থাকে, তাহলে এক একটা হরফের মধ্যে এক এক পারা লুকানো আছে। তাহলে 30 হরফে 30 পারা, তাহলে এক একটা হরফে যদি এক একটা পারা লুকানো থাকে, তাহলে কি বুঝতে হবে? 18 হরফে 18 পারার গুণ ক্ষমতা নিয়ে এই পৃথিবীতে আব্দুল কাদের জিলানী তিনি জন্ম নিয়েছেন। আচ্ছা, সেই জন্মটা শরীয়তের ভাষায় মায়ের গর্ভ থেকে মুখস্থ করে আসা। আরেকটা তরিকত বা হাকিকত ও মারিফতের দেশের ভাষায় এটাকে বলা হয়েছে যে তিনি যখন নতুন করে এই পৃথিবীতে কোনো অলিয়া উলিয়ার হাতে বায়াত গ্রহণ করলো, তখন তিনি 18 পারা সেই জন্ম থেকেই লাভ করলো। আর মুরিদ যিনি প্রথম হলো, এটাকেই আত্মার জন্ম বলা হয়। আচ্ছা, যাই হোক, এখন দেখা যায় যদি কেউ বলে যে আমি কাদরিয়া তরিকতে আছি, তখনই তার প্রমাণ আমি তার কাছে চাইব যে তোমার মধ্যে যে তুমি 18 পারার যে 18টা হরফ আছে, এই 18টা হরফ তুমি কি তোমার মধ্যে দেখেছো? তোমার মধ্যে কি তুমি পেয়েছো? তোমার গুরু কি তোমাকে সেই 18 হরফের শিক্ষা দিয়েছে? যদি না পেয়ে থাকো। আচ্ছা, আর একটা বিষয় হলো, একজন মানুষ তার নিজের একটা পরিচয়পত্র আছে, আর সেই পরিচয়পত্র কিন্তু আল্লাহর পরিচয়পত্র আল্লাহ কুল হু আল্লাহ সুরাতে দিয়েছেন, যে কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ, যে আমি এক, আমি অদ্বিতীয়, আমি আমার কোনো শরিক নাই, আমি স্বয়ংসম্পন্ন, আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না। এই পরিচয়পত্রগুলো আল্লাহ সূরা ইখলাসের মধ্যে দিলেন। তাহলে আমার একটা পরিচয় আছে, আমি যে পৃথিবীতে এসেছি, সেই পরিচয়টা কি? আমার দেহের মধ্যে, আমার দেহ কোরআনের মধ্যে এই কথাগুলো কোথায় লেখা আছে? হে জগতবাসী, একটু লক্ষ্য করবেন যে আমার দেহ কোরআনের মধ্যে এই কথাগুলো কোথায় লেখা আছে, এবং আমার দেহকরণের মধ্যে এই 18 পারা কোথায়, এই 18টি হরফ কোথায়, এবং এই 18টা হরফের মধ্যে দেখা যায় 18টা স্থানে স্থান নিয়েছে, এবং কোন কোন স্থান এবং সে কোন কোন জায়গায় কে বসত করে, কোন কোন হরফে কে আছে, এই বিষয়গুলো যার যার গুরু মুর্শিদ বায়াতের দিন দিয়ে দেবে। শুধু মুরিদ হলেই হবে না, মুরিদের মধ্যে এই জিনিসগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমি কে, আমার পরিচয় কী, এবং আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন তার প্রমাণ আমার দেহকরণের মধ্যে কোথায় লেখা আছে? যা দেখি না দুই নয়নে, তা বিশ্বাস করিব না গুরুর বচনে। তাই আমি আজ আপনাদের সামনে এই কথাগুলো কেন আনলাম? যদি কেউ বলে যে আমি কাদরিয়া তরিকতে আছি, তখনই আমি আপনি বুঝতে পারবেন, তাকে জিজ্ঞেসে করলে যে তুমি কি তোমার পরিচয় পেয়েছো? যদি পেয়ে থাকো, তাহলে তোমার সেই পরিচয়ের কথাটা তোমার দেহকরণের মধ্যে কোথায় লেখা আছে? আরও একটি বিষয় হলো যে তুমি যে বলতেছো কাদেরিয়া তরিকতে বায়াত হয়েছো,
তাহলে কাদরিয়া তরিকতের যে ধারা, সেই ধারার মধ্যে আরেকটি ধারা হলো যে এই যে কালেমা, এই কালেমা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, এবং তিনি যখন বিদায় নেবেন দেহ নিয়ে, দেহ ত্যাগ করে যখন বিদায় নেবেন, তখন কিন্তু এই জিনিসটা বেলায়েতের যুগে ছেড়ে দিয়ে গেছেন। তাহলে এই কালেমাটা মানব দেহের মধ্যে আল্লাহ কোথায় ফিটিং করেছে, কি অবস্থায় আছে, এবং সেই কালেমাটা দেখাইয়া আমার মুর্শিদ আমাকে মুরিদ করবেন। যদি এই জিনিসগুলো আমরা পাই, তাহলে অবশ্যই আমরা মুর্শিদের কাছে যাব, বায়াত গ্রহণ করব। আর এই জিনিসগুলো যদি আমরা না পাই, তাহলে ভাববো যে আমরা সঠিক জায়গায় এখনও পৌঁছাইনি। তো সঠিক পাইতে হলে আমাদের এই জিনিসগুলো একজন গুরুর কাছে সন্ধান করতে হবে। আর যদি বলা হয় আচ্ছা তোমরা বায়াত হইছো, তোমরা চলতে থাকো, একদিন পাইবা, এই যে একটা কথা বলা হয়েছে যে একদিন পাইবা, এই যে একদিন যে পাবে এটা কোন দিন, এই দিনের কোনো গ্যারান্টি আছে? আমি যে আরও দশ দিন বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? তাই বায়াতের মাধ্যমে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য, এরপরে যা কিছু হোক ভাগ্যে থাকলে হবে পূর্ণ। আমি কথাগুলো বলছি এ কারণেই যেন মানুষের জীবনটা এই জন্যই হয়ে যায় পূর্ণ। হে জগৎবাসী, আর সামনের দিকে আর কি যাব, এই কথাগুলোই বিশ্লেষণ করার বিষয়, বোঝার বিষয়। আর এই জিনিসগুলো গুরুর কাছে যদি কেউ না পেয়ে থাকেন, পাওয়ার চেষ্টা করবেন, আর যদি না পান তাহলে শিক্ষার জন্য যদি চীন শহরে যাইতে হয় সেথায় যাবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই রাখলাম, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।